ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ নিরঞ্জন ঘাট হিসেবে পরিগণিত হতে চলেছে রাজধানী আগরতলা বটতলাস্থিত প্রতিমা নিরঞ্জন ঘাট। প্রকৃতির সাথে দিলে আগামী 7ই অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হবে এই আধুনিক প্রতিমা নিরঞ্জন ঘাটের। সেই মোতাবেক শনিবার সেই নিরঞ্জন ঘাটের কাজ পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। এদিন পরিদর্শনকালে মেয়রের সাথে উপস্থিত ছিলেন পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব সহ পৌর নিগমের বিভিন্ন MIC মেম্বাররা। এদিন পরিদর্শনকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র বলেন, নতুন চিন্তাভাবনায় নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে দশমী ঘাটের প্রতিমা নিরঞ্জন ঘাটটিকে। সবকিছু ঠিক থাকলে আগামী 7ই অক্টোবর রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হবে এই আধুনিক প্রতিমা নিরঞ্জন ঘাটের। তারই প্রস্তুতি হিসেবে আজকের এই পরিদর্শন। শুধুমাত্র প্রতিমা নিরঞ্জন করতে আসা মানুষদের জন্য নয়, দর্শনার্থীদের জন্য সমস্ত ব্যবস্থাপনা রয়েছে এই আধুনিক নিরঞ্জন ঘাটে। পূর্বে সম্পূর্ণ ঘাটটি মাটির হওয়ায় কাদার সমস্যাও দেখা যেত। সেই বিষয়কে মাথায় রেখে এই ঘটনাটিকে সম্পূর্ণ পাকা করা হয়েছে। তাছাড়াও নতুনভাবে আলোকসজ্জার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দর্শনার্থীদের জন্য ওয়াচ টাওয়ারও নির্মাণ করা হয়েছে। সুন্দরভাবে যেটা সাজানো হচ্ছে নতুন করে চিন্তা ভাবনায় আমাদের নিরঞ্জন ঘাট দশমী ঘাটটা, এটা আনুষ্ঠানিকভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিকের হাত ধরে উদ্বোধন করা হবে। আর এই প্রস্তুতি হিসেবে আমরা করছি, আমাদের সপোর্টার সবাই আছেন, আমাদের কমিশনার সাহেব আমার আগে রেখে আছেন, এজেন্সিও আছে, কতটা কাজ এগিয়েছে এবং কতটা কাজ করা প্রয়োজনীয়তা আছে সেগুলি আমরা লক্ষ্য করছি। বৃষ্টি যদি না হয়, প্রকৃতি যদি আমাদের সহায়তা করে, আমাদের বিশ্বাস যে প্রত্যাশা যে আমরা 7 তারিখ সুন্দরভাবে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করতে পারবো। এটা এবার কিন্তু নতুন ব্যবস্থাপনা, সার্বিকভাবে আমি বলবো যে উত্তরপূর্ব জেলার সবচেয়ে বড় নিরঞ্জন ঘাট হচ্ছে ত্রিপুরা, যেটা মানুষ দেখিনি আগে কখনো। আমাদের পৌর নিগম বা সিটি মিলে সরকার সবাই মিলে এই কাজটা করছি। শুধু যারা প্রতিমা নিরঞ্জনে আসবেন ক্লাবের সদস্য সদস্য তা না, বাইরের লোকও এটা দেখার জন্য উপভোগ করার জন্য আসবেন এবং আমরা আহ্বান রাখি এটা দেখার জন্য। একদম আধুনিকভাবে করা হচ্ছে, সুন্দরভাবে দেখবেন আপনারা, সরকার দেখেছেন এটা, আলোর ব্যবস্থা ফলো করা হয়েছে, রাস্তা বড় প্রশস্ত করা হয়েছে, পাকা ঘাট নির্মাণ করা হয়েছে, পাকা স্টেজ করা হচ্ছে, ওয়াচ টাওয়ার করা হচ্ছে পাকা। সার্বিকভাবে আমি বলবো যে অন্যান্য বছরে যেরকম বৃষ্টি হলে কাদায় কিছুটা কষ্ট হতো বা অসুবিধা হতো, সেটা কিন্তু এবার লক্ষ্য করা যাবে না, কারণ এবার কিন্তু সমস্ত জায়গাটাই পাকা করা হয়েছে, RCC করা হয়েছে, টাইলস মার্বেল যা যা যেখানে লাগানো প্রয়োজন সেটাই লাগানো হয়েছে, আধুনিকভাবে দশমী ঘাটকে সাজানো হয়েছে। নিরাপত্তা বিষয়টা কীরকম করা হবে? নিরাপত্তা বলতে কিছু নিরাপত্তা মানে এই ঘাটে যারা আসবে মানে একদম আমাদের দুর্ঘটনা ট্রেন দিয়ে ভাসান করা হয়। বিগত আগে যে আমাদের আমাদের যে অভিজ্ঞতা এই রাজ্যের মানুষের বা এই শহরের মানুষের যারা নিয়ন্ত্রণের ঘাটে আসতেন তখন অনেক ইনসিডেন্ট হয়েছে। এখন কিন্তু গত 2 বছর আমি বলবো যে কোনো রকম ইনসিডেন্ট হয়নি। আর ট্রেন দিয়ে সবটা করা হয়, আমাদের মিনিমাম 100 লেবার আমাদের থাকে, তবে কর্মীরা থাকেন, সার্বিকভাবে নিরাপত্তার দিক থেকে কোনো রকম ভয়ের কিছু নেই। আমার মনে হয় আমি গত 2 বছর খুব ভালোভাবে করেছি আমরা, আমাদের সরকার আরও প্রশাসন আছে, জেলা প্রশাসন মহিলা প্রশাসন তারা থাকবেনই, কারণ পৌর নিগমেরও আমাদের প্রচুর সংখ্যক কর্মীরা থাকেন যারা মেনে ভাসান করান। ট্রেনের সিস্টেমে থাকে, একটা প্রতিমা বড় প্রতিমা করলাম লক্ষ্য করছি 10 মিনিট সময় লাগে না, কাজে দ্রুততার সহিত সবটাই হয়, ভয়ের কিছু নেই, আতঙ্কের কিছু নেই, বরং আনন্দের বিষয় থাকবে দেখার। এছাড়া প্রতিমা নিরঞ্জনকালে যেন পুজো উদ্যোক্তা কিংবা দর্শনার্থীদের কোনো ধরনের সমস্যার মুখে না পড়তে হয় তার জন্য প্রশাসনিক নিরাপত্তাও থাকবে বলে জানান মেয়র। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।